আজকের যে রোস্টারটা আপনাদের দেখাবো তাতে ড্রায়ারের প্রয়োজন হয় না, কারণ আপনি পয়সাটা যেখানে ইনভেস্ট করছেন, সলিড জায়গায় করছেন, সেই ব্যাপারটা দেখানোর জন্য আজকের পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। যদি আপনি মুড়ি ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য উপকার হয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেখানে আমাদের মানে 5 ফুট থেকে শুরু করে 14-19 ফুট পর্যন্ত রোস্টার তৈরি হয়, আর আমরা অল ইন্ডিয়া মেশিন সেল করে থাকি। আপনাদের বারবার বলা হয় যে এখানে এমটিপি গোল্ড এমন একটা জায়গা যেখানে আপনি একটা ছোট মুড়ি মেশিন থেকে শুরু করে পেপার প্লেট মেশিন, ধান ভাঙানো মেশিন, গম ভাঙানো মেশিন, যাবতীয় মেশিনের জন্য, ছোট ছোট কুটির শিল্প, ঘরের বিজনেসের জন্য যাবতীয় মেশিন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন। তো আজকের যে মেশিনটা ডেমনস্ট্রেশন করব বা যে মেশিনটা ডেফিনেশন দেব সেটা হলো রোস্টার মেশিন। যেমন এই রোস্টারটা দেখুন, কাজ দিয়ে দেখানো হচ্ছে কেন না, এর কোয়ালিটিটা কেমন, এর গেজটা কেমন, কী ব্যাপার না ব্যাপার, পুরো ডিটেলসে এই রোস্টার নিলে আপনার ড্রায়ারের প্রয়োজন হবে না, সেই ব্যাপারটাই আজকে ডিটেলসে ডিসকাস করব। জানি না আপনারা দেখবেন কি না বা দেখছেন কি না বা সঙ্গে থাকবেন কি না, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য বড় একটা মানে প্রাপ্য হিসেবে আপনাদের কাছে পৌঁছে যাবে। সেই কারণেই বলবো, বারবার বলি যে আপনারা ভিডিওগুলো পুরোটা দেখুন, দেখলে আপনাদের উপকার ছাড়া ক্ষতি হবে না। ব্যবসা করার আগে ব্যবসা সম্পর্কে জানা উচিত, মেশিনটা সম্পর্কে জানা উচিত এবং মেশিনের ব্যাপারে বোঝা উচিত, তারপরে ব্যবসা করা উচিত। আর আমাদের এমটিপি গোল্ড দেখুন স্টকটা কতটাই স্টক আছে এবং কীভাবে মেশিন তৈরি হচ্ছে এবং কী পরিমাণে মেশিন সেল হচ্ছে আর কী সাইজের রোস্টার তৈরি করা হচ্ছে, যার কারণে আপনাদের কারখানাটা বারবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এবং যে মেশিনগুলো নিলে আপনার ড্রায়ারের কোনো প্রয়োজন পড়বে না, মানে ড্রায়ার একটা এক্সট্রা ইনভেস্ট কেন করবেন। হ্যাঁ হ্যাঁ, এখানেও থাকে ড্রায়ার না নিলে প্রোডাকশনটা একটু কম হয়, যেহেতু একই মেশিনে আপনারা দুটো কাজ করছেন সেখানে প্রোডাকশনটা কম হয়। ড্রায়ারের এক্সট্রা বেনিফিটও থাকে, এক্সট্রা ইনভেস্টমেন্টও থাকে। সেখানে যদি আপনার ইনভেস্ট করার অসুবিধা থাকে তাহলে আপনি একটা মেশিনেই কাজ করতে পারবেন। দেখুন কী হারে মেশিন তৈরি হচ্ছে এবং সাজানো হচ্ছে এবং স্টক আপনাদের দেখানো হচ্ছে এবং ডেলিভারিও হচ্ছে, এবং এই মেশিনগুলো গিয়ে কাস্টমারের বাড়ি গিয়ে কীভাবে সেট হচ্ছে, পুরো A to Z আপনাকে দেখানো হবে। জানি না আপনি পুরোটা দেখবেন কি না এবং দেখে ভালো লাগবে কি না, কারণ ভালো লাগার জন্যই আমরা ভিডিওগুলো বানাই এবং কাস্টমার ফুল স্যাটিসফ্যাকশান দিয়ে আমরা কাজ করে থাকি। তো সেই কারণেই দেখুন এই যে রোস্টারগুলো, যে পরিমাণে রোস্টার আমাদের ঘরে পড়ে আছে, আপনারা আসলে আপনারা ক্যাশেও পেয়ে যাবেন, স্টকেও পেয়ে যাবেন এবং অর্ডার দিয়েও মন মতো রোস্টার বানাতে পারবেন। এবং এই যে পাত্তি, এতগুলো পাত্তি পড়ে আছে আপনারা দেখতেও পাচ্ছেন। তো যাই হোক, কাস্টমারের বাড়ি যে এই লং শ্যাফ্টের মেশিন যেটা বলা হয়, দেখুন এখানে কোনো চায়না বিয়ারিংয়ের কাজ নেই, এখানে পুরো ব্লক বিয়ারিংয়ের 3 ইঞ্চি শ্যাফ্টের একটা রোস্টার, যেটা হেভি রোস্টার বলে। আমরা এই রোস্টারকে ছোটো হাতি, বুড়ো হাতি, জিরাফ, জেব্রা এইসব কিছু বলি না, কারণ রোস্টার মানেই রোস্টার মেশিন হয়। যে যার মতো নাম দেয়, যে যেমনভাবেই চালানোর চেষ্টা করে, নতুন নতুন নাম দিয়ে নতুন নতুন মানুষের বিভ্রান্তকর কাজ করার চেষ্টা করে, তো এটা অ্যাকচুয়ালি রোস্টার বলে। রোস্টারের সাইজ অনুযায়ী রোস্টারের ক্যাপাসিটি হয়, কোয়ালিটি হয় এবং তার মানে কাজকর্ম হয়। যেমন দেখুন আমরা এই রোস্টারে ইউজ করি, সবাই দাম দাম বলেন কিন্তু এই রোস্টারে ইউজ হয় দেখুন 1 HP কপার কয়েল মোটর, 50 নম্বর ব্লোয়ার। আপনাদের কাছ থেকে সব মেটেরিয়ালসগুলো দেখানো হচ্ছে কেন না, যাতে আপনারা দাম দাম করেন কিন্তু দামের মধ্যে কী মালটা আছে কোনো দিন যাচাই করে দেখেন না। তো এই দামের মধ্যে কী মালটা আছে সেটা যাচাই করার জন্য আপনাদের ভিডিওটা কাছ থেকে দেখানো হচ্ছে। কেউই 50 নম্বর ব্লোয়ার ইউজ করে না, সবাই 25 থেকে 35 নম্বর ব্লোয়ার ইউজ করে। দেখুন এখানটায় 50 নম্বরটা ভালো করে লক্ষ্য করুন, 50 নম্বর ব্লোয়ার এবং 100% কপার কয়েলের মোটর আমরা ইউজ করি, যাতে আপনার মেশিনটা লং লাইফ হয়। যে পয়সাটা যেখানে দিচ্ছেন সেটা লং লাইফের জন্য, এগুলো জামা প্যান্ট নয় যে প্রত্যেক বছর বছর চেঞ্জ করে নেবেন, মাসে মাসে চেঞ্জ করে নেবেন। এটা হচ্ছে মেশিন মানে লং লাইফের ব্যাপার থাকে, গেজের থিকনেসের ব্যাপার থাকে। যেমন আমাদের মেশিন 354 কেজি, 360 কেজি ওজন হয় এবং সেই একই মেশিন দেখবেন একই সাইজ লোকের ঘরে 250 কেজিরও মেশিন পাওয়া যায়। এবার আমাদের দাম শুনে লোকে ভয় পায় কি এত দাম কেন, সবাই 30-35 হাজার টাকায় মেশিন বিক্রি করছে, আপনাদের মেশিনের এত দাম কেন। দামের কারণ তার কোয়ালিটি, তার গেজ, তার থিকনেস, তার ওয়েট, তার মেটেরিয়ালস, তার মোটর, তার ব্লোয়ার। তো এই ব্যাপারগুলো ডিটেলসে ডিসকাস করার জন্য আপনাদের এই ভিডিওটা উপহার হিসেবে দেওয়া হচ্ছে। জানি না ভিডিওটা পুরোটা দেখবেন কি না, যদি ভিডিওটা পুরোটা দেখেন আপনার উপকার ছাড়া ক্ষতি তো হবেই না,
আর বিজনেস করার আগে বিজনেস পারপাসে সব কিছু জেনেই বিজনেস করাটা উচিত। দেখুন অলরেডি আমাদের কথা বলতে বলতে ভাটি তৈরি করা শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন ভাটিটা তৈরি হচ্ছে এবং এই দেখুন এই যে চাদরগুলো আমরা ইউজ করি এবং এই চাদরের গায়ে দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা যে ভাটিটা বানাই এটা ফুল ভাটি, সবাই তো হাফ ভাটি দিয়ে বানিয়ে নিয়ে পালিয়ে যায়। হাফ ভাটি করার কারণ হলো এই ভাটির যে খোলটা যে চাদরটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, আর ফুল ভাটি বানালে এই চাদরটা আপনার লং লাইফ হয়ে যায়, মেশিনের লংজিভিটি অনেক হাই হয়ে যায়। তো দেখুন দক্ষ মিস্ত্রি দিয়ে কীভাবে বানানো হচ্ছে এবং পুরো আপনার ভিডিওটাতে মুড়ি ভাজা পর্যন্ত দেখানো হবে, জানি না আপনি দেখছেন কি না বা দেখবেন কি না বা এত দূর এসছেন কি না। তো যাই হোক দেখুন এখন ভাটি বানানোর কাজটা চলছে এবং সবগুলোই আমাদের হেভি ওয়েট গ্যালভানাইজের কাজ হয়, আশা করি দেখতে পাচ্ছেন। এবং কীভাবে মিস্ত্রি বসে বসে জিনিসটা বানাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন, যাতে আপনার লনের এসে যায়। অনেক সময় অনেকের মিস্ত্রি পাঠায় না, আপনারা আমাদের ভিডিও দেখে নিজে কাজ করে নিতে পারবেন, মিস্ত্রিরও অভাব হবে না। আর যদি কোনো রকম মেশিনের ফল্ট হয়, কোনো রকম মেশিনের আপনার মেশিন নিয়েছেন কোনো রকম মিস্ত্রি পাচ্ছেন না, আমাদের কাছে কল করলে আমরা মিস্ত্রিও পাঠিয়ে দিতে পারি, তার চার্জ লাগে, মানে চার্জ পে করতে হয়, করলে আমরা মিস্ত্রি পাঠিয়ে দিতে পারি। তো যাই হোক কথা বলতে বলতে দেখুন রোস্টারটা ফাউন্ডেশন তৈরি হয়ে গিয়ে রোস্টারটা ফুল ভাটি তৈরি হয়ে গেছে, এবার এর গায়ে কাদা ল্যাপা হবে এবং কাদা ল্যাপার পরে আপনাদের মুড়ি ভেজে পুরো ডিটেলসে দেখাতে এই মেশিনটা বানাতে, মানে ভাটি বানিয়ে মিস্ত্রি আপনার ঘরে 2-2.5 দিন থাকে এবং সেই 2-2.5 দিনের পুরো ভিডিও আপনাদের দেখানো যায় না, কারণ এই মানুষের হাতে এই 8-9 মিনিটের ভিডিও তাই দেখার সময় হয় না। যদি 1-2 ঘন্টা ভিডিও বানায় আপনারা পাগল হয়ে পালিয়ে যাবেন, ভিডিও দেখবেন না কেউ, ওই কারণে অনেক শর্ট করে ছোট করে এই ভিডিওটা বানানো হয়েছে এবং আপনাদের দেখানোর জন্য করা হয়েছে। দেখুন পুরোটাই ব্লক বিয়ারিং, ভালো করে লক্ষ্য করুন এখানে কোনো চায়না বিয়ারিং নেই। তো যাই হোক মেশিন বসানোর পরে এখানে দেখুন চাল ড্রাই হচ্ছে, যেটা বলেছিলাম একটা মেশিনেই আপনার চাল ড্রাই হবে, কোনো এক্সট্রা ড্রায়ার কিনতে হবে না। হ্যাঁ এবারে কি হয়, একই মেশিনে যখন দুটো কাজ করেন প্রোডাকশনটা কম হয়, স্টার্টিংয়ে আপনি কেন ড্রায়ার নেবেন, স্টার্টিংয়ে হয়তো আপনার ইনভেস্ট করার ক্ষমতা কম, পয়সা কম আছে, তাহলে আপনি সিঙ্গেল ইয়েতেই আপনি কাজ করে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে এটা জিনিসটা চালটা ড্রাই হচ্ছে। এবার ড্রাই হয়ে যাওয়ার পরে আপনাদের এবারে দেখাবো যেটা মুড়িটা ভাজা হচ্ছে এবং মুড়ির কোয়ালিটি আপনার হাতে নিয়ে দেখাবো, আপনি এত দূর এসছেন কি না, যদি এসে থাকেন পুরো ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, বারবার অনুরোধ করি। তো দেখুন অলরেডি মুড়ি ভাজা শুরু হয়ে গেছে, মুড়ি ভাজা হচ্ছে, মুড়ির কোয়ালিটি কালার সব কিছু ভালো করে লক্ষ্য করুন, দেখে মেশিন কিনুন, বুঝে মেশিন কিনুন, মেশিনের কোয়ালিটি বুঝে মেশিন কিনুন। তো এটাই আমাদের MTP গোল্ডের বারবার বলা হয়, মানুষকে বোঝানো হয়। দেখুন চাল ড্রাই করার পরে এই মেশিনেই ড্রাই হয়েছে এবং এই মেশিনে ড্রাই করার পরে আপনাকে মুড়ির কোয়ালিটিটা কেমন বেরোচ্ছে আপনার হাতে তুলে দেখানো হচ্ছে। দেখুন রাত্রেবেলা লাইটের অভাব, যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা করেছেন লাইটের অভাব, তাও মুড়ির কোয়ালিটিটা দেখুন হাতে তুলে দেখানো হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন কাছ থেকে দেখানো হচ্ছে। তো জানি না আপনি ভিডিওটা পুরোটা দেখেছেন কি না বা এত দূর এসছেন কি না, যদি এত দূর এসে থাকেন তাহলে আপনার নলেজে এসে গেছে কোন মেশিন কি কোয়ালিটি কি করতে হয়। যদি আমাদের এই মেশিনটা মানে এই ভিডিওটাতে আপনি কোনো রকম উপকৃত হন, কোনো রকম উপকৃত হয়ে থাকেন, তাহলে অনুরোধ করছি বারবার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। প্রথম থেকেই MTP গোল্ড সবসময় নলেজেবল ভিডিও দিয়ে থাকে, যদি নলেজেবল ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। মুড়ির কোয়ালিটিটা আশা করি দেখলেন, ভালো করে পারলে জুম করে দেখুন, পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।